মাদকের ভয়াবহ আড্ডায় তরুণ তরুণীরা। রাজধানীর উত্তরা 6 নম্বর সেক্টরের 3 নম্বর সড়কের একটি অভিজাত গেস্ট হাউস। বাইরে থেকে গেস্ট হাউসের সাইনবোর্ড লাগানো থাকলেও ভিতরে আলো আধারির খেলা। কালো কাচে ঘেরা তৃতীয় তলার একটি অংশ এবং রুফটপের প্রতিটি টেবিল সাজানো রাজকীয় হুক্কা দিয়ে। হালকা ভলিউমে বাজছে ইংরেজি গান। সন্ধ্যার পর থেকে তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের নারী পুরুষ বুধ হয়ে থাকেন সিসার টেবিলে। গুলশান 2 নম্বরের 113 নম্বর সড়কের একটি 6তলা অভিজাত হোটেলের ভিতরের চিত্রেও অনেকটা একই। শুধু উত্তরা কিংবা গুলশান নয়, ধানমন্ডি, নিকুঞ্জ, নিকেতন, মিরপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় 104টি সিসাবারের তালিকা তৈরি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে রাজধানীতে এর প্রকৃত সংখ্যা 500 ছাড়িয়ে যাবে। দেশের মাদক আইনে সিসা অন্তর্ভুক্ত না থাকায় সিসা নিয়ে কোনো আইনানুগ পদক্ষেপ নিতে পারছে না আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। সর্বশেষ খবর অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990-এর সংশোধনীতে মাদকদ্রব্য হিসেবে সিসা অন্তর্ভুক্ত হচ্ছে বলে সূত্র নিশ্চিত করেছে। চলতি সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক শেষে তা ভ্যাটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি একটি পরীক্ষায় দেখা গেছে সিসায় মাদকের উপাদান না পাওয়া গেলেও এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। একটি সিসায় প্রতি সেশনে বের হওয়া ধোঁয়ার পরিমাণ 100টি সিগারেটের সমান। এর মধ্যে উচ্চমাত্রার টক্সিক কার্বন মনোঅক্সাইড, হ্যাভি মেটাল সহ ক্যান্সার সৃষ্টিকারী উপাদান থাকে। এতে নিকোটিনের পরিমাণ সিগারেটেরও দ্বিগুণ। সিসায় আসক্ত হয়ে অনেকে ইয়াবা, হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক সেবী হয়ে উঠছে। হাশিশের নির্যাস থেকে রাসায়নিক মিশ্রণে তৈরি হয় সিসায় ব্যবহার করা উপাদান। মানুষের দেহের জন্য মাদকের চেয়ে বেশি ক্ষতিকর, তবে এসব বারে বিভিন্ন সময় নেশাজাতীয় দ্রব্য ব্যবহার হয় বলে আমরা তথ্য পেয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিসার খদ্দেরদের মধ্যে রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, উঠতি ব্যবসায়ী, চাকরিজীবী সহ বিভিন্ন পেশার তরুণ তরুণী। প্রথমে এক ধরনের অ্যাডভেঞ্চার থেকে সিসা গ্রহণ করলেও পরবর্তী সময় তারা ইয়াবা, ফেন্সিডিল, হেরোইনে আসক্ত হয়ে পড়ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টি আহমেদ ও কনক আহমেদ ছদ্মনাম, ধানমন্ডি এলাকার দুটি অভিজাত পরিবারের সন্তান। দুজনে পড়ছেন রাজধানীর প্রথম সারির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। শখের বশে টানতে গিয়ে এখন তারা নিয়মিত সিসা সেবী। বনানীর একটি অভিজাত রেস্টুরেন্টে আসা যাওয়া শুরু করার পরই সিসায় মজেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৈকত আহমেদ। আগে কেবল সিগারেট সীমাবদ্ধ থাকলেও এখন তার একদিনও চলে না সিসা ছাড়া। শুধু বৃষ্টি, কনক কিংবা সৈকত নয়, রাজধানীর উচ্চবিত্ত পরিবারের হাজার হাজার তরুণ তরুণী এখন সিসায় আসক্ত। সিসাসেবী একাধিক তরুণ তরুণীর সঙ্গে আলাপ করলে জানা যায়, শুরুর দিকে তারা কেবল ফ্যাশনের জন্য সিসা সেবন করলেও এখন নিয়মিত সিসাবারের খদ্দের। র‍্যাব এক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম বলেন, সিসায় অনেক যুবক যুবতী আসক্ত হয়ে পড়ছে এমন অভিযোগ আমাদের কাছে এসেছে। সিসা বারগুলোতে বিভিন্ন সময় মাদক মিশিয়ে পরিবেশ করা হচ্ছে বলে আমরা অভিযোগ পেয়েছি, তবে সুনির্দিষ্ট তথ্য পেলেই আমরা অভিযান চালাব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অনুসন্ধানে জানা যায়, সেই মুঘল আমল থেকে সিসার প্রচলন। বিভিন্ন ফলের নির্যাস দিয়ে তৈরি হয় সিসার উপাদান, কিন্তু বাংলাদেশে এর সঙ্গে মেশানো হচ্ছে হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য। এদিকে সিসার বার এবং এতে আসক্ত তরুণ তরুণীদের নিয়ে বিপাকে পড়ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সিটি কর্পোরেশন থেকে সাধারণ ট্রেড লাইসেন্স নিয়ে নগরীর বিভিন্ন নামিদামি রেস্টুরেন্ট দেদার চালিয়ে যাচ্ছে সিসার বার। যদিও রেস্টুরেন্টের মালিকরা সিসার কোনো মাদকদ্রব্য মেশানো হয় না বলে দাবি করছেন। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।